নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল শনিবার যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং বিশেষ কিছু ঘোষণা আজকে রয়েছে। বর্তমানে রথযাত্রা উপলক্ষে বুকিংয়ের উপর এবং রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে। বুকিং এবং রাহু রক্ষা কবজের উপর বিশেষ ছাড় বর্তমান সময়ে কিন্তু রয়েছে। যারা রাহু রক্ষা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন বা আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, বুকিংয়ের উপর স্পেশাল ছাড় কিন্তু রয়েছে। আগামীকাল শনিবার যে চার রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। দেখুন, যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন কি না, একটু হলো আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা, হস্তরেখা আলাদা। আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, সমস্যা আছে, সমাধানও রয়েছে। যাদের ক্ষেত্রে অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। বর্তমানে আপনার রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করবেন, এবং আপনারা যারা এই ফোন করতে পারেন, আমার অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিবে। দেখুন, আগামীকাল শনিবার আমি প্রতিদিন একটি কথা বলি, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, শুক্র কেমন রয়েছে, বুধ কেমন রয়েছে, শনি কেমন আছে, এই চারটি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, শুধুমাত্র ভিডিও দেখছেন বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন নেবেন না, কারণ আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। জন্মছকে যদি আপনার গাঢ় প্রাপ্তির যোগ যদি থাকে, 100% আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনার দশা মহাদশা কি পারমিট করছে, অর্থাৎ দশা মহাদশা যদি আপনার পারমিট করে, দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে রাহু স্ট্রং রয়েছে কিন্তু ভাগ্যভাগ দুর্বল রয়েছে, তাহলে কি হবে, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে আবারও বলি, যারা প্রতিদিন টিকিট কাটছেন কি না, প্রচুর টাকা অর্থ নষ্ট করছেন, আপনারা একটু দাঁড়িয়ে যান, কারণ আপনাদের ক্ষেত্রে সময়টা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। কোন বছরে রয়েছে, কোন মাসে রয়েছে, নির্দিষ্ট কিছু সময় থাকে, কিছু তিথিক্ষণ থাকে। আমি বলছি মানে, হয়তো যারা শুনছেন আপনারা, হয়তো কারো কারো ক্ষেত্রে কিন্তু ভাগ্য ক্লিক করতেও পারে, বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতেও পারে, আবার কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তিতে কিন্তু বাধা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। জন্মছকে কোন কোন গ্রহকে শুভ থাকা দরকার, আপনার জন্মছকে কোন জায়গাটা প্রতিকার প্রতিবিধান করা দরকার, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু পরামর্শ দিবে। জন্মছকেতেও অশুভ তো রয়েছেই, কিন্তু সেই জায়গাটা প্রতিকারের মাধ্যমে আপনাকে কিন্তু স্ট্রং করতে হবে। এই স্ট্রং করার মাধ্যমে কি হবে, আপনার জন্মছককে সংস্কার করলেন, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করলেন, আপনার ধনভাবকে স্ট্রং করলেন, এবং আপনার ক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের অল্পের জন্য, এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং বর্তমানে রথযাত্রা উপলক্ষে বিশেষ ছাড় রাহু রক্ষা কবচের উপর রয়েছে।
দেখুন একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি শুনছেন আবারও বলছি, আপনারা একটু হলো মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি শুনুন। রাশির নাম একই রাশির প্রচুর মানুষ রয়েছে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। কারণ এখান থেকে আমি একটা সার্বিক বিচার করছি, ব্যক্তিকেন্দ্রিক আলোচনা কিন্তু আমি এখানে করছি না। আপনার জন্মছকে গাঢ় যদি প্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তবে আপনার জন্মছকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার, এবং আপনার ক্ষেত্রে ধনভাবকে, আকর্ষিক প্রাপ্তির ভাবকে এবং ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার। আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে জায়গাটা দরকার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাহু এবং ভাগ্য, এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটাকে আগে জানা দরকার। জন্মছকে তো সমস্যা রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। আমি একটি কথা বলছি, যে কাজগুলো আমি করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নাই। আপনারা অবশ্যই প্রপার রেমেডি, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করাতে পারেন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু ভাগ্য ঘুরবে। এবং আমি প্রতিদিন আপনাদেরকে মহাভাগ্যে টার্গেট নাম্বারটা, শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। অবশ্যই আপনারা শুভ রং ভাগ্যের পার্সেন্টেজ নিয়ে আপনারা অবশ্যই দেখুন, এবং আপনার জন্মছকে যদি কোনো সমস্যা থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। দেখুন সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। আপনার যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করতে পারেন 100%, আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যোগ রয়েছে কিন্তু কখন রয়েছে, আমি বলছি কোনো না কোনো দিন আপনাদের অর্থপ্রাপ্তি হবে, কিন্তু সেই দিন হয়তো আপনারা প্রচুর অর্থ কিন্তু অপচয় করে ফেলেছেন। তার আগে জেনে নিন কোন বছরে রয়েছে, কোন মাসে রয়েছে, এবং গ্রহের গত অবস্থান কেমন রয়েছে, প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। 100%, আমি একটি কথা বলছি, বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটবেই ঘটবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের জন্য মহা প্রাপ্তি ঘটতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি। ধনুরাশির আপনাদের টার্গেট নাম্বারটা অবশ্যই মহাভাগ্যে জানতে পারবেন। আপনাদের যে সময়টা 10:14 থেকে আপনার 11:26 পর্যন্ত, 10:14 থেকে 11:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যে আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে 9:54 থেকে আপনার 12:15 পর্যন্ত, 9:54 থেকে 12:15। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল দশটা বারো মিনিট থেকে আপনার 12:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অন্তিম এবং শেষ যে 4 যে রাশি, মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার তুলারাশি। তুলারাশির সময়টা আপনাদেরকে জানাচ্ছি, তার আগে একটি কথা বলি, মহাভাগ্যটি আপনারা অবশ্যই দেখুন, সেখানে আমি কিন্তু টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করছি। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 11:32 থেকে আপনার 1:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 4 রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বুঝতে পারছে সমস্যা হচ্ছে, আপনারা অবশ্যই ইমিডিয়েট গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে আপনাদের কিন্তু সাহায্য কিন্তু করবে। দেখুন সমস্যা যখন আছে সমাধানের পথও রয়েছে। কোন জায়গাতে সমস্যা রয়েছে, আপনার জন্মছকে শুভ সংখ্যাগুলো কোনটা, আপনার ফরচুনার নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে কোন বছরগুলো শুভ, কোন মাসগুলো শুভ, সেটা কিন্তু একান্তই জানা দরকার।
আবারও বলছি, ভিডিওটি যারা দেখছেন একবার না পাঁচবার আপনারা শুনুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।